প্রেক্ষাপটে যেখানে টিউবারকুলোসিস বা যক্ষা খুবই প্রচলিত একটি রোগ, আমি একজন যক্ষা রোগ বিশেষজ্ঞ হিসেবে আমার কাছে প্রচুর রোগী আসে যে নি জয়েন্টে তার টিউবারকুলোসিস হয়েছে, হতে পারে যেটা আমরা প্রায় পেয়ে থাকি, সেটি যেটা হচ্ছে টিউবারকুলার আর্থ্রাইটিস বলে, সেটি পানি বের করে দিয়েছি, অ্যান্টি টিউবারকুলোসিস দিয়েছি, তারপরে কি ফিজিওথেরাপির প্রয়োজন হয় কিনা? অবশ্যই টিবি রোগের যেটা হয় যে যে এই রোগের কারণে হার্টের যে স্ট্রাকচার থাকে অ্যানাটমি স্ট্রাকচার কিন্তু ধ্বংস করে দেয় টোটালি, ভিতরে কার্টিলেজটা ইরোশন করে দেয়, তার সাইনোভিয়াল মেমব্রেন নষ্ট করে দেয়, এবং এক্সটার্নাল যে স্ট্রাকচার আছে যেমন মাসেলস, লিগামেন্ট এবং অন্যান্য ইভেন কি স্কিন পর্যন্ত, এই স্ট্রাকচারগুলো আস্তে আস্তে কিন্তু আপনার শুকিয়ে যেতে পারে, ফাইব্রোস্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু মাসেলের শক্তি কমে গেলে দেখা যায় এক পর্যায়ে হয়তো আপনার টিবি ড্রাগ আপনার নয় মাস অথবা ছয় মাস বা নয় মাস বা বারো মাস দিলার পরে ভালো হয়ে গেল, কিন্তু দেখা যায় যে হাঁটুটা শুকিয়ে গিয়েছে বা হাঁটুটা অনেক ফুলে আছে। আসলে যক্ষার ওষুধ দিয়ে তো যক্ষার জীবাণুগুলোকে মারছে, যে মরবিডিটি চেঞ্জ যেটা আসছে সেটা তো আর ঠিক হচ্ছে না, তো সেটার জন্য একমাত্র চিকিৎসা হচ্ছে থেরাপি চিকিৎসা এবং পুনর্বাসন চিকিৎসা, এবং থেরাপি চিকিৎসা কিন্তু এই জাতীয় যে কোনো আর্থ্রাইটিস বা আপনি বলছেন যে টিউবারকুলার আর্থ্রাইটিস বা অন্যান্য চিকিৎসায় মোস্ট অফ দ্য কেসই বাই থেরাপির মাধ্যমেই কিন্তু ভালো করা সম্ভব, কতিপয় কেস ছাড়া না, সেক্ষেত্রে ফিজিওথেরাপি হচ্ছে সাহায্যকারী চিকিৎসা পালন করে। সাজের যদি ক্রুসিয়েট লিগামেন্ট যেটা আমি বলছিলাম ইঞ্জুরি জাতীয় সমস্যা, হাঁটু খেলতে গেল মানে স্পোর্টসে যারা আছে তাদের হয়তো কোনো কারণে ইঞ্জুরি হয়ে গেলো অথবা যে কোনোভাবে হোক আঘাত পেয়ে রোড অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, উপর থেকে পড়ে গিয়ে হতে পারে, তো লিগামেন্ট ছিঁড়ে গেল, কমপ্লিট টিয়ার যদি হয় সেক্ষেত্রে আমরা এমআরআই করে কনফার্ম করি হাঁটুর, তখন দেখা যায় যে আমরা অ্যান্টিরিয়র ড্রয়ার টেস্ট করে হাঁটুর টান দিলে বোঝা যায় চলে আসে, তো সেই ক্ষেত্রে হয়তো আপনাকে তাকে হয়তো সার্জারিতে যেতে হয়। আচ্ছা, কিন্তু আফটার সার্জারি আবার তাকে পুনর্বাসনের জন্য কিন্তু আবার থেরাপি চিকিৎসার বিকল্প কিছু নেই, তো দেখা যাবে যে হাঁটুর যে কোনো সমস্যার 99% ট্রিটমেন্টই আপনার থেরাপি চিকিৎসা আসতে হবে। আমি আমার নিজের কথাই বলি, আমি আঘাত পেলাম আমার এই বাম হাঁটুতে, বেশ কয়েকদিন ভুগলাম, আপনার শরণাপন্ন হলাম, আপনি আমাকে কতগুলো ব্যায়াম শিখিয়ে দিলেন, তো ব্যায়াম শেখানোর পর আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি, গরম পানির শেক দিলাম, তো এই এই ধরনের ফিজিওথেরাপি অনেক ভূমিকা রাখছে হাঁটু ব্যথা দূর করতে। অবশ্যই, এবং এটা অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী এক এক রোগের ক্ষেত্রে, যেমন হাঁটু যেটা আমি শুরুতেই বলছি যে হাঁটু হাড় ক্ষয়জনিত যে সমস্যা অস্টিওআর্থ্রাইটিস একেবারেই কমন, এবং প্রতিটি মানুষ অস্টিওআর্থ্রাইটিসে ভুগবে যখন তার বয়স 60-70 গিয়ে দাঁড়াবে ন্যূনতম, তখন কারো ক্ষেত্রে হয়তো সে আর্থ্রাইটিসটা সে আরও পালে, পালন করতে করতে সে হয়তো পঙ্গুত্ব বরণ করে, আর কারো ক্ষেত্রে সে ট্রিটমেন্টে সে ভালো হয়ে যায়, তো এই ক্ষেত্রে হাঁটুর এই আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে একমাত্র মেইন ট্রিটমেন্টই হচ্ছে থেরাপি। থেরাপি চিকিৎসার পাশাপাশি আমরা যেটা করে থাকি যে তাকে হয়তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে সেটা সাপ্লিমেন্ট দিয়ে থাকি, গ্লুকোসামাইন যেটা আপনার থেরাপিউটিক সাপ্লিমেন্ট, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতিও থাকতে পারে, সেগুলো কিন্তু আমরা পাশাপাশি দিয়ে থাকি, কিন্তু মূলত ট্রিটমেন্টই তাকে হচ্ছে থেরাপি চিকিৎসা।